কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি তো এখন বাপের বাড়িতে এসেছি, চলো আমাদের গ্রামে পরিবেশটা তোমাদের ঘুরিয়ে দেখি। তাহলে তোমার সাথে থাকো, দেখতে থাকো, চলো যাওয়া যাক। নদীর ধারে যাবো, নৌকা চড়তে ইচ্ছে করছে? কাদা এখন, বন্ধুরা এখানে পুরো নদী, এখানে দেখো ওখানে নৌকা আছে, আর এগুলো পুরোটাই নদী, যখন জোয়ার আসে পুরো ডুবে যায়, ঠিক আছে। আর এগুলো টিনের বাড়ি আছে, এখানে বাঁশের উপর দিয়ে সব বাড়িগুলো বানিয়েছে, নিচে কিন্তু কাদা আছে। এই দেখো পুরো এখন এটা খাল হয়ে গেছে, দেখো এখানে একটা এগুলো ডুবে যায়, এগুলো পুরো ডুবে যায়, যখন জোয়ার আসে ওই দিক ডুবে যায়। হ্যাঁ, তারপরে ওই যে মেন নদীটা হচ্ছে ওই দিকটা, যতটা পারবো তোমাদেরকে দেখাবো। ও বাবা খারাপ রাস্তা, সাপোটা না, ওইদিকে যেতে হবে না, শোনা ওই তো পড়ে যাওয়ার ভয় আমার। এমনিতেও আমি জীবনে সাগরে চুরিনি, ফার্স্ট যেদিন ফার্স্ট চড়েছিলাম সেদিন আমার খুব ভয় লাগছিল। তো তোমাদেরকে মেন নদীটাও দেখাবো, এখানটা তো ঠিক আছে, ওইদিকটা পুরো ভাঙা ভাঙা সাগর। কোথায় যাচ্ছ? দেখো বন্ধুরা সব এখানে ঘর হয়ে গেছে, সব দেখো টিনের ঘর বাড়ি, এখানে দেখতেই পাচ্ছ। আগে এগুলো ছিল না, বাড়িগুলো ছিল না, পুরোই টোটালটা পুরো নদী ছিল, আস্তে আস্তে সব বন্ধ হয়ে গেছে। ওই সাবধানে উঠবি, আমি আর যাব না ওই দিকে। চলে আয় চলে আয় চলে আয়, ওই যে নদীটা। চলে চলে দেখে সাবধানে, আমি উঠতে পারছিল না, ওই কুচকি বাচ্চা গুলো আমার মনে হয় ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, চল সাবধানে ছড়ো। এই দেখো এই দেখো কত সুন্দর সুন্দর গরু রয়েছে এখানে, কতগুলো গরু। চলো এবার অন্য জায়গায় যাই, ঘাস কাটছে। এরা চিল্লাচ্ছে দেখি, কোন কোন কুকুরটা চিল্লাচ্ছে।
এদিকে তাকা সোনা হ্যাঁ তুমি ঘেউ ঘেউ করছে চলো পার হও সাপোটা এই পার হও ওখান থেকে দেখো ওখান থেকে বন্ধুরা দেখো এখান থেকে ঘুরে গেছে আমরা এবার সাপ দৌড়াচ্ছিস কেন বন্ধুরা চলো তোমাদেরকে এটা দেখাই দেখো বন্ধুরা এখানে কাজ হচ্ছে ট্রাক্টরে নদী দেখো এখন তো ভাটা আছে বেশি জল নেই ওই জন্য হ্যাঁ দেখো লঞ্চ আছে ওখানে দেখতে পাচ্ছ নৌকা আছে পুরো টা এগুলো পুরো জোয়ার এলে পুরো ডুবে যায় এখন তো মাটি এখন বাঁশ দিয়ে এখন ঘর করে নিয়েছে ঠিক আছে
সব কাঠ এগুলো কাঁটা কাঠে জানো মা আমার দিদুনদের বাড়িতে আসতে খুব ভালো লাগে তোমাদের গ্রাম ঘুরানোর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবে ঠিক আছে তাহলে ভিডিওটা আর বড় করলাম না এখানেই শেষ করছি আমি আজকে আমার বোনের বাড়ি যাব তখন তোমাদেরকে দেখাবো ঘুরে নেক্সট ভিডিওতে তাহলে এখানেই শেষ করছি টাটা বাই বাই কমেন্ট করে বলবে কিন্তু গ্রামটা কেমন লাগলো ঠিক আছে